কোটি ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়েছি, ওবিসি রিজার্ভেশন করেছিলাম 17%, তার মধ্যে 97% মুসলিম আছে, তাদের ছেলে মেয়েরা এগিয়ে যাচ্ছে, তাদের স্কলারশিপ হঠাৎ করে বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি বললাম না, আমি চাই আমার আদিবাসী ভাই বোনেরা এগিয়ে যাক, আমার ট্রাইবাল তপশিলি ভাই বোনেরা এগিয়ে যাক, আমার জেনারেল কাস্ট এগিয়ে যাক, আমার সংখ্যালঘু ভাই বোনেরা এগিয়ে যাক। তাই ওবিসি ছেলে মেয়েদের যখন স্কলারশিপ বন্ধ করে দিয়েছে, আমরা মেধাশ্রী প্রকল্প করে দিয়েছি, ক্লাস ফাইভ থেকে তারা 800 টাকা করে স্কলারশিপ পাবে, এটা হচ্ছে মেধাশ্রী প্রকল্প। কোনটা বাকি রাখা হয়েছে মায়েরা শুনলে খুশি হবেন, লক্ষ্মীর ভাণ্ডার যারা পান কোথায় একটু হাত তুলুন তো, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, মায়েরা আমার, বোনেরা আমার, আমাদের লক্ষ্মী সরস্বতী রুকসানা নূরজাহান জাহাঙ্গারা টুডু হাজ্জা সাহা বিশ্বাস, আপনারা জানেন আপনাদের জন্য আমি কি করেছি। গতকাল বাজেট পাশ হয়েছে, আমাদের প্রকল্পে ছিল 18 বছর থেকে 60 বছর পর্যন্ত, তাই তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন আপনারা। এবার অনেকেই 1 লক্ষ মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের 60 বছর বয়স হয়ে যাবে, তারা আর পাবে না, আগামী বছর 2 লক্ষ হয়ে যাবে, তারা পাবে না। তাই আমরা কি করেছি, আমরা গতকাল বাজেটে করেছি যেই আপনার 60 বছর বয়স হয়ে যাবে সবাই 1000 টাকা করে পাবেন। 60 বছর বয়স হয়ে গেলেই আমার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সবাই, সব ধর্ম সব সমাজ সব সমন্বয় 1000 টাকা করে পেনশন পাবেন যতদিন বেঁচে থাকবেন। শুধু আশীর্বাদ দোয়া আর শুভেচ্ছাটা জয় জহরটা দিয়ে যাবেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। মনে রাখবেন 2 লক্ষ ছেলে মেয়েদের জন্য একটা ভবিষ্যৎ প্রকল্প নিয়েছি, বিজনেস তৈরি করার মডেল। একটা ছেলে মেয়ে যদি ভালো করে বিজনেস করে তাতে 100 জন চাকরি করতে পারে। 2 লক্ষ ছেলে মেয়েকে আগামী 5 বছর ধরে 2 লক্ষ 2 লক্ষ করে 5 বছরে 10 লাখ। আমরা কি করব, 5 লাখ টাকা করে স্মার্ট কার্ড করে দিয়েছি, ব্যাংকের কাছে আপনাকে হাত পাততে হবে না, রাজ্য সরকার গ্যারেন্টার, এমনকি 25% সিড মানি সেটাও রাজ্য সরকার দিয়ে দেবে। যেমন স্মার্ট কার্ডে স্টুডেন্টদের জন্য বাবা মাকে জমি এখন আর বিক্রি করতে হবে না, গ্যারেন্টার হতে হবে না, আমরাই গ্যারেন্টার, রাজ্য সরকার গ্যারেন্টার। তেমনি মনে রাখবেন এই 5 লক্ষ টাকা করে যে যুবক যুবতী ব্যবসা করবে সেই টাকাটাও আমাদের রাজ্য।